নমস্কার, বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব চাল কুমড়া খোসা ভাজা। এই যে আমি একটা চাল কুমড়া থেকে খোসাগুলো একটু মোটা করে ছাড়িয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, ঠিক আলু ভাজার মতো। আর একইভাবে কিন্তু একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি, ঠিক এরকম ভাবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লাগবে দুটো কাঁচা লঙ্কা চেরা। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সরষার তেল। এই রান্নাটা কিন্তু সরষার তেলেই টেস্টি হবে খেতে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়া খোসা গুলো, দিয়ে দিচ্ছি আমি দুখানা কাঁচা লঙ্কা চেরা, দেবো আমি গুঁড়ো হলুদ। এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হলুদ মিশিয়ে দিচ্ছি আলু আর চাল কুমড়া। এইরকম ভাবে নাড়াচাড়া দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, আর আস্থা কিন্তু কম দিয়ে রাখবো। আপনারা কিন্তু অনেক রকম রান্না খেয়েছেন, এই চাল কুমড়ো খোসা ভাজা একবার রান্না করে দেখতে পারেন। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে অবশ্যই রান্নাটা তৈরি করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে ভাজাগুলো করে নিচ্ছি। দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হলো কিনা। আলু সিদ্ধ হয়েছে, চাল কুমড়োর খোসাটা তাও সিদ্ধ হয়েছে, একটু দেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দিয়ে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমার একদম তৈরি, গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে এই রান্নাটা। অবশ্যই এই রান্নাটা করবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখানেই রান্না শেষ করলাম, আবার নতুন পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।